প্রত্যেকে যা যার স্থান থেকে নিজ এলাকা নিয়ে কিছু করার দরকার, এখানে আসার দরকার, এখানে সময় দেওয়ার দরকার। আসুন দেখি অভিনেতা আব্দুল্লাহ রানা ভাই কি বলেন। নিজের এলাকায় কাজ করতে তো খুবই ভালো লাগার কথা, সেই ভালো লাগাটা আছে, ভালোই লাগছে। রাজা রানী নাটকের শুটিং চলাকালীন মানুষের ঢল পড়ে যায় শুধু তাদের দেখার জন্য, নাটকের পেছনের অংশ দেখার জন্য। আসুন আমরা উপভোগ করি সামান্য অংশ। প্রেমিক যখন তার প্রেমিকাকে রাস্তার মধ্যে দেখতে পায়, তার অনুভূতিটা কেমন হয় এই সিনে দেখতে পারেন। শখ ছিল, স্বপ্ন উঠে গেছে। মাসে বারো ফুলে ফুটে থাকে ডালে রে, এই পন্থে আইসা নগর পড়তি সন্ধ্যাকালে। আমাদের বাংলাদেশে বড় পর্দার তুলনায় ছোট পর্দার নাটকগুলি জমে উঠেছে এবং সবাই মন ভরে কিন্তু দেখে। অশ্লীলতা নেই, কিন্তু যেটুকু প্রেমের মধ্যে আছে তা স্বাভাবিক মেনে নেওয়া যায়, এর জন্য সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে নাটক এবং টেলিফিল্মগুলি। তো এর মধ্যে রাজা রানী যে অভিনয়টি তারা করছে, তার কল্পকাহিনীটা এরকম বোঝানো যাচ্ছে যে গ্রাম বাংলার দৃশ্যপট থাকবে এবং একদম নর্মালি, মানে সাধারণ জীবনযাপন যেটা বলে, তাই চোখে পড়বে। আর এই নাটকের দৃশ্যই হচ্ছে আমাদের বাঞ্ছারামপুর উপজেলার ভিতরে। তো এই নাটকের শুটিং দেখতে পেয়ে হাতের কাছে নায়ক নায়িকাদেরকে দেখবে এবং শুটিং কীভাবে করে দেখবে তা দেখতে কিন্তু কত মানুষ অবস্থান করেছে যা বলা বাহিল্য। তো আমি নিজে উপভোগ করেছি যে শুটিং দেখব এবং সবাইকে নিয়ে দেখা। আমাদের এলাকা প্রথম শুটিং করার জন্য আমাদের পরিচিত আর্টিস্ট তারা আসছেন, নাটকের নাম রাজা রানীর গল্প। তারা বারবারই বলছেন আমাদের এলাকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, এখানে অনেক আগে আসা উচিত ছিল। আমি মনে করি সেই দিকটা যদি তারা আমরা তাদেরকে সুযোগ করে দেই, আমাদের এলাকার ভিউটা হবে এবং আমাদের এলাকা যে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর, আমাদের মানুষ অনেক ভদ্র নম্র, সেই পরিচয়টা আমরা দিতে পারি, তাহলে পরবর্তীতে আমরা আমাদের এলাকাটাকে শুটিং স্পট হিসেবে আমরা দেখতে পারবো আমি মনে করি। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের সারা বাংলাদেশের জন্য যিনি সুপরিচিত অভিনেতা আব্দুল্লাহ রানা, তিনি হচ্ছে আমাদের এলাকার, আমরা আছি বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়ে কিন্তু ইউনিয়নের কলাগান বস্তি। তো রানাবার কাছ থেকে আমি জানতে যাবো যে আপনার নিজ এলাকায় কাজ করতে এসে অনুভূতিটা কেমন পাচ্ছেন। নিজের এলাকায় কাজ করতে তো খুবই ভালো লাগার কথা, সেই ভালো লাগাটা আছে, ভালোই লাগতেছে।